পঞ্চল্লিশ নং মধ্য বেতবাড়ী গাঁও পঞ্চায়েত কার্যালয় বন্ধর দ্বিতীয় দিন গছর তলত বহি দায়িত্ব পালন গাঁও পঞ্চায়েত সভাপতি দেওয়ান মুসার হুসেইনর। বরপেটা জেলার সরুক্ষেত্রী সমষ্টির অন্তর্গত উনচল্লিশ নং মধ্য বেতবাড়ী গাঁও পঞ্চায়েত কার্যালয় বন্ধ আজি দুদিন ধরে। উনচল্লিশ নং মধ্য বেতবাড়ী গাঁও পঞ্চায়েত সভাপতি দেওয়ান মুসার হুসেইনে পঞ্চায়েত কার্যালয় বন্ধ থাকার বাবে দুদিন ধরে কার্যালয়ের ওচর থাকা গছর তলত বহিয়েই নিজের দায়িত্ব পালন করে আছে। আজি গাঁও পঞ্চায়েত সভাপতির পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের সদস্য রাইজের সমস্যার বুঝ লয়। উনচল্লিশ নং মধ্য বেতবাড়ী গাঁও পঞ্চায়েত কার্যালয়ত বিজেপির বজালী জেলা সংখ্যালঘু উন্নয়নের জেলা প্রভারী হরমুজ আলী বিশেষ কামত উনচল্লিশ নং মধ্য বেতবাড়ী গাঁও পঞ্চায়েত কার্যালয়ত উপস্থিত হয়। কোনো ধরনের জাননি নিদিয়াক পঞ্চায়েত কার্যালয় বন্ধ রাখার সুবিধা হয় আর গরিহণা যোগায়। পঞ্চায়েত কার্যালয় বন্ধ থাকার পঞ্চায়েত কার্যালয়ত বিভিন্ন কামর অহা রাইজসল সুবিধ হয়ে পড়ে। আমি যেখানে দেখা পাইছো যে কিছু দুষ্ট চক্রের কারণে আজি এই মধ্যবাদের গাঁও পঞ্চায়েতের যে খেলিমেলি হয়ে আছে, একচুয়ালি নিজের লিডারশিপ বজায় রাখার কারণে সরু একটা মানে পঞ্চায়েত যে এনেকা লাগি থাকে, এনেকা নিম্নস্তর মানুষ আমি কতো দেখা নাই, অসমের কতো দেখা নাই। গতিকে আজি যে দুদিন ধরে গাঁও পঞ্চায়েত বন্ধ হয়ে আছে, ইয়াতে পঞ্চায়েতের কিমান কাম পেন্ডিং হয়ে আছে, এই পেন্ডিং হওয়া কামর রেসপন্সিবল কোন হব, সেই লিডারে হব না কিবা কোনোবাই হব? গতিকে যোনে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টে পঞ্চায়েতখান চলাই নেওয়ার কারণে আমি রাইজ পক্ষের পর আমি মানে ওতপ্রোতভাবে জড়িত আছো যে পঞ্চায়েতখান যদি খোলা থাকে যে রাইজর সুবিধা হয়, কিছু মানর মানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট নিবলগা আছে, তারপর ইয়ার বিভিন্ন ধরনের কাজ কাম মানে বন্ধ হয়ে আছে, যাতে আমি রাইজ তরফের আমি আহ্বান জানাইছো বা মই হয়তো বজালী জেলার মই প্রভারী হও, বিজেপির প্রভারী হও, মোর একটা দুঃখ লাগিছে, মই একটা সার্টিফিকেট নিবলৈ আহিছো, আজি চাও যে অফিসখান বন্ধ, এই অফিসখান বন্ধ হওয়াতে মই ধিক্ষার জানাইছো। গতিকে এই দুর্নীতি কাম এনেকুয়া অফিস বন্ধ রাখি মানে যেনেকুয়া বেমেজালি করেছে, মই অসম সরকারক আহ্বান জানাও এই বস্তু তদন্ত করি আমার পঞ্চায়েতখান যিমান দুর্বলতা আছে সিমান সবলতার কারণে মই অসম সরকারক মই আহ্বান জানাইছো। আমি আহি দুর্ভাগ্যজনক একটা কথা মই পাইছো যে যেতিয়া পঞ্চায়েতের সম্মুখেদি মই ঘুরিলো, তাতে কোনো একটা নোটিশ আমি হ্যাঙ্গিং দেখা নাই যে পঞ্চায়েতখান বন্ধ, কি কারণত পঞ্চায়েত বন্ধ হয়ে আছে এই খবরটা আমি জানিব পৰা নাই। গতিকে এই পঞ্চায়েতখান যে বন্ধ হওয়ার রহস্য কি আছে, মানে কোনো নোটিশ, কোনো জাননি, কোনে কিবা নোহোৱা করে আজি রাইজে যে ইমান হ্যারাসমেন্ট দি আছে, এই হ্যারাসমেন্ট মানে আমি গরিহণা দিছো। রাইজর প্রতিনিধি আমি পঞ্চায়েত পরিচালনা করার কারণে আমি পঞ্চায়েত পাতিছো, পঞ্চায়েতের প্রেসিডেন্ট আছে, পঞ্চায়েতের প্রতিনিধি আছে, গতি সেই প্রতিনিধি বাইলট করে আজি পঞ্চায়েতের কাম বন্ধ করে যে এই কাম ব্লকত চলাব, এই আমি কেতিয়াও মানি নল। গতি রাইজর কথাখিনি পঞ্চায়েতে শুনব আর পঞ্চায়েতের পর ব্লকত দিয়ে, ডিস্ট্রিক্ট দিয়ে, স্টেটত দিয়ে, সেই হলো মানে বেলে কথা, কিন্তু আমি রাইজর রাইজ দৌড়ি আমি যাব নোৱাৰো, নহয় বৰপেটাত যাব নোৱাৰো, ব্লকত যাব নোৱাৰো, আমার দুখিয়া মানুষের কাম হয়েছে, আমার পঞ্চায়েতের প্রেসিডেন্টক লগিন কাম, গতিকে সামগ্রিক কাম যেটো বন্ধ হয়ে আছে এই বন্ধ হওয়া কামটো আমি গরিহণা জগাইছো, আর কালির পৰা যাতে এই অফিসটা বন্ধ না থাকে তার কারণে মই আহ্বান জানাইছো।